এই আল কোরআন এবং আসসুন্নার উপর প্রাধান্য দিয়ে এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে আমরা একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছি। নৈতিকতা বোধ সম্পন্ন নাগরিক গড়ার লক্ষ্যে এসএ ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আলহামিম ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা সেমিনারের আয়োজন করেন এসএ ফাউন্ডেশন। আলহামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, শিক্ষকতা হচ্ছে এমন একটি মহান পেশা, এ পেশার গুরুত্ব অনেক বেশি। জাতি গঠনে শিক্ষকদের নিরলস ভূমিকা রাখতে হবে। যারা শিক্ষকতা করছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন এসএ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। নৈতিকতা বোধ সম্পন্ন আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলি এবং সেভাবেই আমাদের কার্যক্রম আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা দেশের যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা সেটা এবং আমরা নৈতিকতা বোধের কারণে আমরা যেটা বলেছি যে এই আল কোরআন এবং আসসুন্নার উপর প্রাধান্য দিয়ে এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে আমরা একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছি। ইতিমধ্যে এই ব্যবস্থাটা আমি আপনার দুবাইতে সৌদিতে দেখছি অনেক জনপ্রিয়, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ এই ধরনের। আর আগামী সমাজ বিনির্মাণে এর বিকল্প আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা অনেক দরকার। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক ও কলামিস্ট নাজিমউদ্দিন চৌধুরী এনএল, এসএ কর্পোরেশনের জেনারেল ম্যানেজার সাইদুর রহমান মিন্টু, আননিসা একাডেমির প্রিন্সিপাল মাহবুবুর রহমান, মাওলানা ওমর ফারুক সহ অনেকেই। অনুষ্ঠানে অতিথিরা বলেন একজন শিক্ষক শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই দেন না, বরং শিক্ষার্থীদের নীতি নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করেন। অন্যদিকে শিক্ষকদের মতো মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করছে কিছু সংখ্যক শিক্ষক, যাদের নীতি নৈতিকতাকে বিকৃতি ঘটিয়ে নানা অপকর্মে লিপ্ত থাকে। তাদের উচিত শিক্ষকতার মতো মহান পেশাকে কলঙ্কিত কিংবা প্রশ্নবিদ্ধ না করে একটি উন্নত জাতি গঠনে সহায়ক হিসেবে কাজ করা, তাতে তৈরি হবে দেশ এবং উন্নত সমাজ। হুসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।